আসসালামু আলাইকুম, পাখি পালন 360-এর নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আপনার শখের পাখিগুলো নিশ্চয়ই ভালো আছে। আজকে ভিডিওর মূল বিষয় হল শীতকালে বাজিকার পাখির বাচ্চা মারা যাওয়ার কারণ এবং করণীয় কি। শীতকালে দেখা যায় বাজিকার পাখির ডিম থেকে বাচ্চা হওয়ার 2 থেকে 3 দিন পর সেই বাচ্চা মারা যায়। গরমকালের তুলনায় শীতকালে বাজিকার পাখির বাচ্চা বেশি মারা যায়, তাই শীতকালে বাজিকার পাখির বাচ্চা হলে একটু বেশি যত্ন নিতে হয়। শীতকালে বাজিকার পাখির বাচ্চা মারা যাওয়ার মূল কারণ হল সঠিকভাবে বাচ্চাকে মা পাখিটি তা না দিলে মারা যায়। 2টি কারণে শীতকালে মা পাখিটি তার বাচ্চাকে তা দেয় না। 1 নম্বর হলো, বাজিকার পাখির প্রথম বাচ্চা হলে অনেক মা পাখি তার বাচ্চাকে তা দেয় না, বরং হাড়ির বাইরে এসে বসে থাকে। এর মূল কারণ হলো মা পাখিটি বুঝতে পারে না তার বাচ্চাকে তা দিতে হবে। এই সমস্যাটি পরবর্তীতে আর থাকে না, ঠিক হয়ে যায়। এখন প্রশ্ন হলো, প্রথম বাচ্চা হলে মা পাখিটি যদি তা না দেয় তাহলে আমাদের করণীয় কি? অবশ্যই আপনাকে বাচ্চাগুলো অন্য কোনো সেম বয়সী বাচ্চাদের হাড়িতে দিয়ে দিতে হবে। আর যদি আপনার কাছে এমন ব্যবস্থা না থাকে তাহলে বাচ্চাগুলোকে গরম অবস্থায় রেখে হ্যান্ড ফিডিং করাতে হবে, তাহলে আপনি বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন। 2 নম্বর হলো, হাড়ির পরিবেশের কারণেও শীতকালে বাজিকার পাখির বাচ্চা মারা যায়। হাড়িতে যদি সরাসরি বাতাস কিংবা কুয়াশা প্রবেশ করে তাহলে দেখা যাবে সবসময় হাড়িটি ঠান্ডা হয়ে থাকবে। এমন হাড়িতে বাচ্চা জন্ম নিলে মা পাখিটি বাচ্চাদের তা দিবে না, যার কারণে বাচ্চাটি ঠান্ডা লেগে মারা যাবে। তাই অবশ্যই শীতকালে বাজিকার পাখির খাঁচা এমন জায়গায় রাখবেন যেখানে সরাসরি বাতাস কিংবা কুয়াশা প্রবেশ করতে না পারে। শীতকালে গরম জাতীয় খাবারের অভাবেও বাজিকার পাখির বাচ্চা মারা যায়, তাই শীতকালে খাঁচায় খাবারের অভাব রাখা যাবে না, বিশেষ করে তেল জাতীয় খাবার। তেল জাতীয় খাবার খেলে বাচ্চার শরীর সবসময় গরম থাকবে, এজন্য আপনি সূর্যমুখী ফুলের বীজ, কুসুম ফুলের বীজ, তিল, সরিষা, ক্যানারি ইত্যাদি খাবার খাওয়াতে পারেন। শীতকালে বাচ্চা হওয়ার সাথে সাথে সব ফুড বা শাকসবজি খেতে দেওয়াটা বোকামের কাজ হবে, কারণ বাচ্চার হজম শক্তি খুবই কম এবং এদের শরীরে তাপমাত্রাও কম থাকে। তাই দেখা যায় শীতকালে সব ফুড বা শাকসবজি খেতে দিলে বাচ্চা হজম করতে পারে না, বরং বাচ্চার ঠান্ডা লেগে মারা যেতে পারে। তাই বাচ্চা হওয়ার 10 থেকে 12 দিন পর সব ফুড বা শাকসবজি খাবার খেতে দিতে হবে। শীতকালে বাজিকার পাখি মারা যাওয়ার অন্যতম কারণ হলো সঠিকভাবে হাড়ি পরিষ্কার করতে না পারলে। গরমকালে বাচ্চা হওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে আমরা হাড়ি পরিষ্কার করে দেই, কিন্তু শীতকালে এই নিয়মে হাড়ি পরিষ্কার করা যাবে না। শীতকালে হাড়ি পরিষ্কার করার সঠিক সময় হলো হাড়িতে থাকা সবগুলো বাচ্চার চোখ ফোটার পর হাড়ি পরিষ্কার করে দেওয়া, কারণ শীতকালে মাটির সব পাত্র ঠান্ডা হয়ে থাকে। তাই বাচ্চা হওয়ার পরে যদি হাড়ি পরিষ্কার করা হয় তাহলে হাড়িতে থাকা বাচ্চাগুলো সব হাড়ির সাথে লেগে যাবে, যার কারণে বাচ্চার ঠান্ডা লাগবে এবং বাচ্চা মারা যাবে। কিন্তু হাড়িতে যদি পায়খানা থাকে তাহলে বাচ্চাগুলো সরাসরি হাড়ির সাথে লেগে যাবে না, তাহলে বাচ্চার ঠান্ডা লাগার কোনো সুযোগও থাকবে না। তাই বাচ্চা হওয়ার পর বাচ্চার সবগুলো চোখ ফুটলে হাড়ি পরিষ্কার করে দিতে হবে, কারণ সবগুলো বাচ্চার চোখ ফুটতে ফুটতে দেখা যাবে বাচ্চার বয়স প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেছে, তখন আর বাচ্চার ঠান্ডা লাগার কোনো সুযোগ থাকবে না। হাড়ি পরিষ্কার করার ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে, হাড়িটি সম্পূর্ণ পরিষ্কার করা যাবে না, শুধু উপরে থাকা বড় বড় দানাগুলো হাড়ি থেকে ফেলে দিতে হবে এবং বাকিগুলো হাড়িতে রেখে দিতে হবে। শীতকালে বাজিকার পাখি মারা যাওয়ার মূল কারণ হলো বাজিকার পাখির পাতলা পায়খানা। বাচ্চা চোখে মুখে পায়খানা লেগে মারা যায়, আর এই লক্ষণটি তখনই দেখা যায় যখন বাজিকার পাখির পাতলা পায়খানা হয়। শীতকালে বাজিকার পাখির পাতলা পায়খানা বেশি দেখা যায়, এর মূল কারণ হলো অপরিষ্কার খাবার খেতে দিলে, বাচ্চা হওয়ার সাথে সাথেই সব ফুড বা শাকসবজি খেতে দিলে, অধিক ঠান্ডা পানি খেতে দিলে ইত্যাদির কারণে বাজিকার পাখির পাতলা পায়খানা হয়ে থাকে। শীতকালে যদি আপনার পাখির পাতলা পায়খানা হয় তাহলে আপনাকে অবশ্যই 2টি আলাদা হাড়ি ব্যবহার করতে হবে, একদিন পর পর হাড়ি চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ যে হাড়িটিকে বাচ্চা রাখবেন তার ভিতরে পাতলা পায়খানা করলে সে হাড়িটি বদলে অন্য হাড়ি দিতে হবে এবং সেই হাড়িটি পরিষ্কার করে রোদে শুকিয়ে রাখতে হবে পরবর্তীতে ব্যবহার করার জন্য। আপনি যদি শীতকালে এইভাবে আপনি আপনার শখের পাখির বাচ্চার যত্ন নেন তাহলে শীতকালে সবগুলো বাচ্চা আপনি খুব সহজে বাঁচাতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই পাখি পালন 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনি এই চ্যানেলে প্রতিনিয়তই বাজিকার পাখি সহ অন্য অন্য সকল পাখির সকল সমস্যার সমাধানের ভিডিও পাবেন।
আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে পাখি পালন 360 এর নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।